নেশা বিরোধী অভিযানে নেমে আবারও সাফল্য করালো উত্তর জেলার পুলিশ। বুধবার সন্ধ্যা নাগাদ গোপন খবরের ভিত্তিতে বাগবাসা আউটপোস্টের ওসি দলবল নিয়ে কামেশ্বর এলাকায় অভিযান চালান। অভিযান চালিয়ে পূর্ব হরুয়া এলাকার অভিজিৎ নাথ নামের এক কুখ্যাত হেরোইন কারবারিকে আটক করতে সক্ষম হয় পুলিশ। পরে তাকে তল্লাশি করে তার কাছ থেকে তিনটি সাবানের বাক্সে মজুদ 3 প্যাকেট নিষিদ্ধ হেরোইন উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। এই মর্মে উত্তর জেলার পুলিশ সুপার ভানুপত চক্রবর্তী জানান, গোপন খবরের ভিত্তিতে অভিযান চালালে উঠে আসে এই সাফল্য। তিনি জানান, ধৃত যুবকের কাছ থেকে 3 প্যাকেটে মোট 45 গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে, যার কালো বাজারে মূল্য আনুমানিক 30 লক্ষ টাকা। সে হেরোইনগুলি কামেশ্বর এলাকায় বিক্রির উদ্দেশ্যে নিয়ে গিয়েছিল। পুলিশ সুপার আরও জানান, 2 বছর আগেও ওই যুবককে মাদক মামলায় গ্রেফতার করা হয়েছিল। স্থানীয় থানার পুলিশ একটি NDPS থানায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। অভিজিৎ নাথ বলে 24 বছর একটা যুবককে অ্যারেস্ট করা হয়েছে। তার কাছ থেকে প্রায় 45 গ্রাম ব্রাউন সুগার পাওয়া গেছে, যেটা একটু পিকুলিয়ার কোয়ালিটি। নর্মালি আমরা যেটা পাই সেরকম না, নতুন মাল একবারে। তাকে অ্যারেস্ট করা হয়েছে, ব্রাউন সুগার সিজ করা হয়েছে, ধর্মনগর PS একটা কেস হয়েছে। এবং এই অভিজিৎ নাথকে আমরা প্রায় 2 বছর আগে আবার অ্যারেস্ট করেছিলাম, দ্বিতীয়বার অ্যারেস্ট হয়েছে এইসব কাজে যুক্ত থাকার জন্য। বৃহস্পতিবার ধৃত যুবককে ধর্মনগর জেলা ও দায়রা আদালতে সোপর্দ করা হবে বলেও জানিয়েছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।